আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে অনেক দিন পর আপনাদের সাথে তো আজকে বলা যায় মোটামুটি অনেক দিন পর আমি আবার ভিডিও আপলোড দিচ্ছি তো যেহেতু ঈদের পর আসলে সবাই একটু ঘোরাঘুরি করে বেড়াতে যায় তো আমারও সেই একই অবস্থা তো যেহেতু ঈদের পর একটু বেড়াতে গিয়েছিলাম যার জন্য আপনাদের সঙ্গে তেমন একটা ভিডিও আপলোড দেওয়া হয়নি তো আজকে অনেক দিন পর একটি পাঞ্জাবির অর্ডার নিয়ে একটা ভিডিও তৈরি করে ফেললাম তো এটা ছিল আমার ঈদের আগের একটি অর্ডার যেটা আসলে ঈদের এক সপ্তাহ পরে বলেছে দেওয়া যাবে যেহেতু ঈদের আগে দুই দিন আগে তিন দিন আগে অর্ডার দিয়েছিল তো তখন আর করা সম্ভব হয়নি কারণ পাঞ্জাবিটা যেহেতু আমাকে আগে আনতে হয় দূর থেকে এনেই কাজটা করতে হয় তো তার জন্যে আমি বলেছিলাম যে ঈদের এক সপ্তাহ পরে দিলে হবে কি না তো সে বলেছিল কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে ঈদের পরের ভিডিও কারণ ঈদের পরে এই পাঞ্জাবিটা আমি এনেছি আর এনে আমি এর মধ্যে দেখুন একটু হাতে ড্রয়িংও করে নিয়েছি যে ডিজাইনটা আমি করব। আর এই ডিজাইনটা কিন্তু আমি আগেও শেয়ার করেছি আপনাদের সাথে আগেও কিন্তু এই ডিজাইনটা আমার করা আছে অন্য কালারে তো পাঞ্জাবিটা আমি আসলে পুরোপুরি আপনাদের সাথে ডিটেলসে দেখাতে পারছি না কারণ এর ডিজাইনটা যেহেতু করা আছে চিন্তা করলাম সেটাই করে সেটা দেখিয়ে দেব। আর এখানে কিন্তু আমি অফ হোয়াইট এবং হোয়াইট কালার দিয়ে কিন্তু কালোর মধ্যে করছি তো কালোতে কিন্তু সাদাই খুব ভালো ফোটে আর এটা হচ্ছে অ্যাম্বোস পেন্ট কারণ পাঞ্জাবিতে আমি বেশিরভাগ অ্যাম্বোস পেন্ট করে থাকি তো অ্যাম্বোস পেন্টের অ্যাম্বোস কীভাবে মিক্সিং করতে হয় সেটাও কিন্তু দেওয়া আছে আমার চ্যানেলে তো এই পাঞ্জাবিটা আর আমি করতে পারলাম না তো সেম ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে যে ডিজাইনটা আছে সেম ডিজাইনটি আমি সেই কালো পাঞ্জাবিতে করেছি তো এখানে যেহেতু কালো কালার দেওয়া আছে ওই পাঞ্জাবিতে আমি একদম যে গোলাপি কালারটা দেখতে পাচ্ছেন এই গোলাপি কালারটা দিয়ে আমি এই কালো কালারের ডিজাইনটা করবো তো পুরো কমপ্লিট করার পর মাস্টার অনেক সুন্দর হয়েছিল কিন্তু আমি ভুলবশত কারণ আমার মনেই ছিল না যে আপনাদের সাথে একটু শেয়ার করি ফাইনাল লুকটা তো যেহেতু শেয়ার করতে পারলাম না তাই এই ডিজাইনটা আমি একটু দেখিয়ে দিলাম আর এই পাঞ্জাবির সব ডিজাইন কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে ডিটেলসে যে আমি কিভাবে করেছি কোনটা করেছি আর ডিটেলস দেখিয়েছি তো তারপর আবার একটু দেখিয়ে দিলাম আপনাদের সাথে তো আমরা আসলে চ্যানেলে অনেক ভিডিও দিয়ে থাকি সেই ভিডিওগুলো করতে আসলে অনেক কষ্ট হয় এক একটা ভিডিও তো যারা করেন তারা কিন্তু জানেন যে ভিডিও করতে কতটা কষ্ট হয় প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরাতে ধারণ করা সেই সাথে তার সাথে ভয়েস দেওয়া সব কিছু মিলিয়ে অনেক কষ্ট হয় তারপরও আপনাদের সাথে অ্যাটেন্ড থাকার চেষ্টা করি কিন্তু দেখা যায় আপনাদের আসলে ভিডিও দেখার পর একটা লাইক দিতে অনেকের আসলে এতটাই ক্লান্ত লাগে যে আপনারা একটা লাইক দিতে পারেন না আসলে এটা মন থেকে বললাম কারণ অনেক কষ্ট হয় যখন এত কষ্ট করে ভিডিও করে সামান্য একটা লাইক দিতে আপনারা চান না কারণ আপনাদের এক একটা লাইক কতটা আমাদের জন্য ইম্পর্টেন্ট যারা ভিডিও তৈরি করে সেই সব ভাইয়া এবং আপুরা জানেন যে আমরা কতটা কষ্ট করে তৈরি করি আর আপনার একটা লাইক বা শেয়ার করতে চান না আসলে সেজন্য দুঃখ হয় শুধু আমার না যারাই ভিডিও করে সবার জন্যই বলবো যে সবার ভিডিওতে প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন শেয়ার করবেন পাশে থাকবেন কারণ আপনারা অনেক সময় ভিডিও দেখেন কিন্তু সেই ভিডিও দেখে সাপোর্ট করেন না ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অনেক সময় হয় চ্যানেলটিতে লাইক দিতে চান না কিন্তু আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট সেটা আপনারা না জানলেও আসলে সেটা বলেও বোঝানো যায় না কারণ যে জিনিস নিজে থেকে করা করে না সেটা আসলে বলে করানো যায় না যাই হোক আপনারা কেউ আমার কথায় মনে দুঃখ পাবেন না এটা আসলে আসলে মন খারাপ থেকে চলে আসে কথাগুলো তো যাই হোক বিকেলে একটু ঘুরতে গিয়েছিলাম আর ঘোরার পুরো ভিডিওটা আসলে দেইনি কিন্তু যাওয়ার যে রাস্তাগুলো আমার কাছে খুব ভালো লাগছিল আর যেহেতু গ্রাম্য পথ আর গ্রামের পথগুলো তো ভালোই লাগে যেহেতু সবুজ ঘাস আর মাঠ ভরা ধান আর এখন কিন্তু চারিদিকেই যারা ধান পান করে দেখতেই পারবেন যে মাঠ ভরা ধান আছে তো ওই একটা সিজন তো যাই হোক চারিদিক খুব ভালোই লাগে তো একটু ভিডিও করে নিলাম তো বাহিরে যেহেতু যাচ্ছিলাম বাহিরে যেতে যেতে আসলে কয়েকজন মিলেই যাচ্ছিলাম তো যাওয়ার পথে আমাদের অনেকটা দেরি হয়ে যায় আসলে যেতে যেতে রাত হয়ে যায় যার জন্যে আমি আর বাকি ভিডিওটা করিনি কারণ রাতের অন্ধকারে আসলে ভিডিও আমার কাছেও করতে ভালো লাগে না কারণ ক্যামেরাতে ততটা একটা সুন্দর আসে না তো যেতে যেতে আসলে হয় কি রাস্তা ভোলের কারণে একটু দেরি হয়ে যায় এটা হচ্ছে মেন কারণ আর আমরা একটু বিকেলেই বের হয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একদম বিকেলে যেন আমরা একটু ঘুরে আসতে পারি তো যেতে যেতে আসলে সময়টা নষ্ট হয়ে যায় তো যাই হোক আজকে এ পর্যন্ত এই ভিডিও সবাই অনেক অনেক ভালো থাকবেন কথা বাড়াবো না কারণ অনেক সময় কথা শুনতে ভালো লাগে অনেক সময় ভালো লাগে না আজকে এমনিতে অনেক কথা বলে ফেলেছি যেটা আসলে অনেকের কাছে ভালো লাগবে না তো যাই হোক আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা শুধু আমার না যার ভিডিওই দেখুন না কেন তাদেরকে সাপোর্ট করবেন একটা হলো লাইক দিয়ে যাবেন প্লিজ তো আপনারা সবাই আমার পাশে থাকুন আর এরকম করে আমাকে সাপোর্ট করুন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা মন থেকে আল্লাহ হাফেজ